কি গো, সকালবেলা ঘুম থেকে উঠে তো পেপারটাই শুধু পড়ছো দেখলাম। ঘরে তো একদম সবজি বাজার নেই, শেষ সব। আবার 10টার পর বন্ধ হয়ে যাবে বাজারঘাটলা, এখন লকডাউন বলে কথা। আবার ঝড়ও আসতে চলেছে, বাবা গো কী হবে বুঝতে পারছি না। আরে দাঁড়াও দাঁড়াও, শান্ত হও। সবে 1:30 বাজে, 10টার সময় বাজার বন্ধ হবে। দাঁড়াও তো, অত চিন্তা নিও না। অনলাইনে আমার এখন অনলাইনের টাইম, অনলাইনে শুধু অর্ডার করব আর ঘরে বসে শুধু ছোট ছোট মারব। হ্যাঁ, তোমার আর সংসারের দিকে মন দিতে হবে না, কোনো বাজার টাজার নেই ঘরে, তুমি ওই চিন্তায় বসে থাকো, তুমি শুধু অনলাইনে অর্ডার দাও আর ওই করো। ওই জানলার পাশে গিয়ে দেখি তো ঝড়টা উঠলো কি না। না, ঝড় বলে তো বাইরে কোনো কিছু দেখতে পাচ্ছি না। তাহলে কি ঝড় কি আসবে না? কত অপেক্ষায় আছি ঝড়টা দেখার জন্য। ঝড়ও শেষ পর্যন্ত আমাদের ধোকা দিয়ে চলে গেল। হে ভগবান, ঝড়টা দিয়ে ভগবান, ঝড়টা দিয়ে ঝড়টা আমি দেখবো, ভগবান ঝড়টা দেখবো, ঝড়টা দিয়ে। তোমার ছেলে ঝড় দেখবে বলে পাগল হয়ে গেছে, কি লাফালাফি করছে ঝড় দেখবে বলে। আমার তো একদম ভয়ে একদম মনটা দুবুক দুবুক করছে গো, কি হবে জানি না। দুর্গা ঠাকুর বাঁচিয়ে নিও, বাঁচিয়ে নিও মা, ব্যাপারটা বাঁচিয়ে নিও কোনোরকম। ভিডিওটা কোনো ভাইরালের জন্য বানানো হয়নি, শুধু অনেকদিন ধরে মনে হচ্ছিল বানাবো বানাবো, তাই আজকে বানালাম এই ট্রফিক নিয়ে। আর কেউ খারাপ মাইন্ডে নেবেন না কোনো কিছু। ধন্যবাদ, ভালো থাকবেন, ঝড়ে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। ধন্যবাদ।